থেকে বলদ উচারে ও তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার বিতরণে বজবজ এক নম্বর, তৃণমূল কংগ্রেস ও জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে প্রচার অভিযানে অংশ নেন বিধায়ক শ্রী অশোক দেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষ, বজবজ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীমন্ত বৈদ্য, বজবজ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি মেজবা খান, বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিয়া হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সম্পাদক রবীন গিরি, বজবজ উত্তর রায়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ দাস, বজবজ পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা নস্কর, এছাড়াও অন্যান্য নেতা এবং নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে 300 থেকে 400 তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আজকে প্রেস মিট হচ্ছে আমাদের বজবজ ব্লক ওয়ান থেকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নতুন একটা উদ্যোগ নিয়েছেন মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য। সেই উদ্যোগটার নাম হচ্ছে দিদিকে বলো। মানুষ একটা ফোনের ওপারে দিদি আছে, মানে চাইলেই হাতের কাছেই এক সেকেন্ডের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি। তো সেই উদ্যোগকে আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে দেবো, সেই উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দেবো। সেই জন্যই আজকের এই আমাদের প্রয়াস। দেখুন, আমাদের নেতৃত্ব মানুষের সঙ্গে কাজ করে, মানুষকে নিয়ে থাকে, মানুষের কথা ভাবে। নেত্রী হয়তো ভেবেছেন কোথাও মানুষ এই লোকসভার পরে ভোটের পরে আমাদের দলের জন্য হোক, কোনো নেতার জন্য হোক, আমাদের কাছ থেকে মানুষ হয়তো কিছু মুখ ফিরিয়ে নিয়েছে। তাই সেই সমস্ত মানুষগুলো যাতে পুনরায় আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার দুঃখের সাথী তাকে নিয়ে যাতে চলতে পারে, নেত্রী তার দুঃখের কষ্টের কথা শুনতে পারে, ডাইরেক্ট সিএমএর সঙ্গে কথা বলতে পারে, সেই জন্য এই উদ্যোগটা নিয়ে মানুষের কাজ করার চেষ্টা করেছে। সাধারণ মানুষ কতটা উপকৃত হবে? দেখুন, এটা মনে হয় ইতিহাস। সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে কোনো দিন কোনো মুখ্যমন্ত্রী তার নিজস্ব নাম্বার দেয় না যে কোনো রকম সুবিধে অসুবিধা হোক আমাকে ডাইরেক্ট ফোন করবে। মানুষের দুঃখ কষ্ট আনন্দ সব নিয়ে আজকের একটা মানুষের জীবন। তো সেই জীবনে তো দুঃখ কষ্ট থাকে, সেই দুঃখের সময় আমার নেত্রী মমতা ব্যানার্জি তার পাশে যাতে সাহায্য করতে পারে, তাকে যাতে সেই বিপদটাকে মুক্ত করতে পারে, সেই চেষ্টা করেছেন আমাদের। শ্রীমন্ত বৈদ্য, বজবজ ব্লক ওয়ান, তৃণমূল কংগ্রেস সভাপতি। বজবজ থেকে বাবলু মল্লিক, টাইমস বাংলা।